আজকে তোমাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদের জানাই দেব। তো আজকের এই ভিডিওর যেটা গুরুত্বপূর্ণ আপডেট, সেটা তোমাদের জন্য একটা সুখবর। কারণ তোমরা অনেকে একটা টেনশনের ভিতরে ছিলা যে তোমাদের HSC 24 ব্যাচের রেজাল্টটা আসলে কীভাবে প্রণীত করা হবে। তো তোমাদের ভিডিওর প্রথমেই একটা সুখবর দিয়ে দিই, তোমাদের রেজাল্ট যাতে সকলেই রেজাল্ট যাতে ভালো আসে, সকলে যাতে ভালো জিপিএ নিয়ে HSC-র রেজাল্টটা যাতে তোমাদের আসে, এজন্য কিন্তু শিক্ষাবোর্ড কাজ করে যাচ্ছে। তো ভিডিওর শুরুর করার পাশাপাশি তোমাদের একটা অ্যানাউন্সমেন্ট তোমাদের দিয়ে নিই। আমি লাস্ট কয়েকটা ভিডিও থেকে তোমাদের বারবার বলতেছি, তোমরা জানো যে পুরো বাংলাদেশের বিভিন্ন জায়গায় বন্যা হচ্ছে। সো তোমাদের প্রতি উদাত্ত একটা আহ্বান থাকবে, তোমরা যে যেই জায়গা থেকে আসো যতটুকু পারো বন্যার্ত মানুষের পাশে দাঁড়াও। কারণ এই বন্যার্ত মানুষেরকে হেল্প করতে গেলে অবশ্যই কিছু অর্থের প্রয়োজন। তো তোমরা চেষ্টা করবা যে যতটুকু পারো বিভিন্ন মাধ্যমে তুমি চাইলে টাকাগুলো পাঠাতে পারো, বিশেষ করে আসন্না ফাউন্ডেশন আছে বা অন্য তোমার কাছে যেই মাধ্যমটা তোমার কাছে বিশ্বাসযোগ্য মনে হবে, তুমি সেই মাধ্যমের মাধ্যমে যতটুকু পারো, 5 টাকা 10 টাকা যতটুকু পারো তুমি হেল্প করার চেষ্টা করো। কারণ তুমি মনে রাখবা তোমার একটু হেল্পের কারণে অনেকগুলা ফ্যামিলি আজকে বিপদের মুখ থেকে রক্ষা পাবে। কারণ বন্যার কারণে কিন্তু দেখবা যে কুমিল্লা, ফেনী বা তোমার ওই পাশে তোমার 14 গ্রাম বা সিলেট, আস্তে আস্তে বিভিন্ন জায়গায় কিন্তু বন্যার কারণে মানুষ এখন একবারে অসহায় হয়ে গেছে। অনেকে কিন্তু খাদ্যের জন্য অনেক কষ্ট করতেছে, অনেকে হয়তো বা বাঁচার জন্য আসলে গাছের উপরে বসে আছে, তাদেরকে রেস্কিউ করা হচ্ছে। সো একটা মেসাকার একটা অবস্থা চলতেছে বিভিন্ন জায়গায় যারা বন্যায় আছে। তো তোমাদের প্রতি একটা উদাত্ত আহ্বান থাকবে, কারণ আমাকে অনেকে ফলো করো, তোমরা যতটুকু পারো তোমরা চেষ্টা করো। আমি আমার নিজের জায়গা থেকে চেষ্টা করতেছি যতটুকু হেল্প করা যায়, আমাদের বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন ধরনের টিম ওইখানে যে হেল্প করার চেষ্টা করতেছে, আমি আমার নিজের জায়গা থেকে চেষ্টা করতেছি। তো তোমাদের প্রতি একটা মানে আবদার থাকবে যে তোমরা যতটুকু পারো তোমরা হেল্প করার চেষ্টা করো। আমি যেহেতু ভিডিও বানাই তোমাদের মোটিভেট করার চেষ্টা করি, আমি তোমাদের ইনফরমেশনগুলো দিচ্ছি যাতে তোমরা এখন টেনশনের ভিতর না থাকো, তোমরা যাতে একটা ভালো একটা মাইন্ড নিয়ে সামনে আগাতে পারো, সেটাও একটু ভিডিওর মাধ্যমে বলবো। তো তোমাদের যেই মানে নিউজটা দিব বা যেটা তোমাদের জন্য একবার যেটা খুশির খবর, যে তোমাদের যে HSC, তোমাদের যে HSC যারা 24 বছর স্টুডেন্ট আছো, তার অনেক টেনশনের ভিতর ছিলাম। প্রথম তোমরা যে টেনশন করছো তোমাদের রেজাল্ট আসলে কীভাবে তৈরি করা হবে, অর্থাৎ রেজাল্ট নিয়ে অনেকে টেনশনে ছিল। বিশেষ করে অনেকে ভাবতেছিল যে তোমাদের রেজাল্ট SSC থেকে নেওয়া হবে। তো অনেকে বলতেছো ভাইয়া আমার SSC রেজাল্ট তো অনেক খারাপ, তাহলে মনে হয় আমার SSC রেজাল্ট খারাপ থাকলে তো আমার HSC রেজাল্টও খারাপ হবে। তো ব্যাপারটা হলো যে যতটুকু আমরা তথ্য পাইছি বিভিন্ন নিউজের মাধ্যমে, তোমার যদি কোনো কারণে তোমার SSC রেজাল্ট যদি খারাপ থাকে, তাহলে সেক্ষেত্রে শিক্ষাবোর্ড যেটা চিন্তাভাবনা করছে, যদি এটা খারাপ থাকে তাহলে তোমার GSC রেজাল্ট দেখবে। যদি তোমার GSC রেজাল্ট ভালো থাকে, তাহলে GSC রেজাল্ট থেকে তোমার HSC রেজাল্ট সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে দেওয়ার কিন্তু চিন্তাভাবনা করতেছে। অর্থাৎ তোমাদের যাতে রেজাল্ট ভালো হয় বা তোমাদের যেভাবে তোমাদের রেজাল্টটা ভালো করা যায়, শিক্ষাবোর্ড কিন্তু তাই করতেছে। তার মানে তোমাদের ধরে নেওয়া যায় যে তোমরা টেনশন করবে না, যেহেতু নতুন একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করছে। সো সরকারটা যেহেতু আমাদের ছাত্রদের দাবির প্রেক্ষিতে সরকারটা আসছে, সো আমি বিশ্বাস করি তোমাদের ভালোর জন্য যতটুকু করা দরকার শিক্ষাবোর্ড করবে। পাশাপাশি তোমরা যারা টেনশনের ভিতরে আসো যে ভাই আমার GSC রেজাল্ট খারাপ, SSC রেজাল্ট ভালো, তাহলে তোমার SSC থেকে নিবে। তো এই জিনিসটা যদি আমি একটু দেখি তাহলে এখানে বুঝতে পারবো। এখানে কিন্তু বলে দিচ্ছে যে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে তোমাদের রেজাল্টটা, এখন এটা চূড়ান্ত না, এটা যে চূড়ান্ত তা না, তোমাদের যেভাবে ভালো হয় মানে এখনও তারা বৈঠকে বসে তারা চিন্তাভাবনা করছে যে এইভাবে করা যায় কিনা। দেখো এখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে যে কী দেওয়া আছে, যে কোনো কারণে যদি এখানে বলছে যে কোনো কারণে যদি তোমার SSC রেজাল্ট খারাপ হয়, তাহলে সেক্ষেত্রে তোমার GSC থেকে তোমার মার্কগুলো কাউন্ট করবে, বা যে পরীক্ষাগুলো হয়ে গেছে সেখান থেকেও যদি কারো পরীক্ষা সেখান থেকে নেওয়া যায়। অলরেডি তোমরা জানো যে বিভিন্ন বোর্ডে প্রায় 60টা মানে পত্রের পরীক্ষা হয়ে গেছে, সো সেখান থেকেও নিতে পারে। তো মানে মেন কথা যেটা যেটা তোমাদের বলতে চাচ্ছি, তোমাদের যেভাবে তোমাদের রেজাল্টটা করলে তোমাদের GPAটা ভালো আসবে, শিক্ষাবোর্ড সেটা চিন্তা করতেছে। সো কোনো টেনশন করবা না, তোমাদের এতটুকু বলতে পারি যে তোমাদের HSC 24 বছরে যতটুকু সম্ভব শিক্ষাবোর্ড থেকে চেষ্টা করতেছে তোমাদের জানে রেজাল্টটা ভালো আসে, সকলে জানে ভালো রেজাল্ট করে পরবর্তীতে অ্যাডমিশনের জন্য ভালো একটা রেজাল্ট নিয়ে অ্যাডমিশনে বসতে পারো, সেটা নিয়ে মানে শিক্ষাবোর্ড কিন্তু চিন্তা করতেছে। সো কেউ কখনো মন খারাপ করবে না। অনেকে টেনশনের ভিতরে আসো যে ভাই আজ যে 60টা পত্রের পরীক্ষা দিচ্ছে সেটা খারাপ হয়েছে, আমার বিশ্বাস সেটা যদি খারাপ হয় তাহলে হয়তো তারা SSC থেকে নেবে অথবা GSC থেকে নেওয়ার কিন্তু প্ল্যান করতেছে। অর্থাৎ যতটুকু আমরা তথ্য পাচ্ছি যে তোমাদের রেজাল্ট যেভাবে ভালো করার দরকার শিক্ষাবোর্ড সেটা করতেছে। সো আপাতত HSC রেজাল্ট নিয়ে কোনো টেনশন করার দরকার নাই, এখন টার্গেট রাখবা HSC রেজাল্ট যাই আসুক না কেন, টার্গেট রাখবা যাতে অ্যাডমিশনটা তুমি ভালো করে দিতে পারো। কারণ অ্যাডমিশনে যেহেতু তোমার নিজের দক্ষতার মাধ্যমে অ্যাডমিশনে বা ভর্তি যুদ্ধে তোমাকে চান্স পেতে হবে, তো সেখানে চান্স পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই তুমি এখন যেটা করবা, সামনে একটা সময় পাবা, এই ভর্তি পরীক্ষা দেওয়ার আগে তুমি প্রায় 4 থেকে 5 মাস সময় পাবা। এই 4 থেকে 5 মাস
যারা এই 4 থেকে 5 মাস যারা কাজে লাগাবে তারাই কিন্তু দিন শেষে দেখবা যে অ্যাডমিশনে চান্স পাবে। আমার দেখা অসংখ্য স্টুডেন্ট আছে যাদের এইচএসসি রেজাল্ট অনেক ভালো বাট অ্যাডমিশনে চান্স পায়নি, আবার অনেক স্টুডেন্ট আছে যাদের এইচএসসি রেজাল্ট খারাপ কিন্তু তারা এই 4 থেকে 5 মাস খুব মন দিয়ে পড়াশোনা করছে অ্যাডমিশনের জন্য, অ্যাডমিশন স্ট্যান্ডার্ডে প্রস্তুতি নিছে, এই জন্য কিন্তু অ্যাডমিশনে যে বা ভর্তি পরীক্ষায় যে চান্স পেয়ে গেছে। অ্যান্ড ভর্তি পরীক্ষা দেওয়ার মাধ্যমে তুমি চাইলে ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে পারো, তুমি চাইলে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাবা, তুমি চাইলে মেডিকেলে চান্স পেতে পারো, তুমি চাইলে জাহাঙ্গীরনগর, খুলনা ইউনিভার্সিটি, শাহজালাল, এরকম করে অসংখ্য ইউনিভার্সিটি আছে, পাবলিক ইউনিভার্সিটি, যেখানে তুমি খুবই কম টাকায় পড়াশোনা করে তুমি কিন্তু তোমার গ্রাজুয়েশনটা সম্পন্ন করতে পারবা। কারণ তুমি যখন ভালো একটা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবা, সেখান থেকে বের হয়ে ভালো চাকরি বাকরি করবা, তোমার পরিবারের হাল ধরবা, তোমার পরিবারের মুখে হাসি ফুটাইতে পারবা, সো পরিবারের কথা চিন্তা করে হলেও তোমার এখন উচিত হলো সামনে যে সময়টা আছে, তুমি সামনে 4 থেকে 5 মাস বা এর থেকে বেশিও পাইতে পারো যে সময়টা আছে, সেই সময়টাকে কাজে লাগাও একবারে দরকার পড়লে প্রথম থেকে শুরু করো। কারণ যদি অনেক গ্যাপ থাকে, তুমি যে 5 থেকে 6 মাস সময় পাবো এই সময় যদি খুব ভালো করে পড়ো, এই গ্যাপটাও কভার করে অ্যাডমিশনে কিন্তু ভালো করা সম্ভব। এই জন্য তোমাদের প্রতি যেটা রিকোয়েস্ট থাকবে, তোমরা সামনের সময়টাকে কাজে লাগাও। এবং অনেকে চিন্তাভাবনা করতেছো যে কোচিং করবা, সো তোমরা চাইলে অনলাইনে কোচিং করতে পারো, কারণ এখন এই করোনার পর থেকে অনলাইনে কোচিং করে অসংখ্য স্টুডেন্ট ভালো ভালো জায়গায় কিন্তু চান্স পাচ্ছে। এবং তোমাদের কথা চিন্তা করে যে অল্প টাকার ভিতরে কম টাকায় কোচিং করার মাধ্যমে তুমি একটা ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে পারো, এই কথাটা চিন্তাভাবনা করে কিন্তু আমরা ভার্সিটি ক গুচ্ছভর্তি টার্গেট ব্যাচ চালু করছি। এই কোর্সের ক্লাস শুরু হচ্ছে তোমাদের সামনের মাসে, বা নতুন যেটা ব্যাচ সেটা শুরু হচ্ছে হলো সেপ্টেম্বরের 1 তারিখ থেকে। এখানে তুমি ক্লাসগুলো ঘরে বসে করতে পারবা এবং ক্লাসগুলো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে করতে পারবা। এবং এখানে প্রত্যেকটা চ্যাপ্টারে আলাদা আলাদা ক্লাস হবে এবং প্রত্যেকটা ক্লাসেই একটা ওদের বেসিক কনসেপ্ট, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ব্যাংক সলভ, হাতে ক্যালকুলেশন, শর্টকাট টেকনিকগুলো করাই দেওয়া হবে। এবং তোমাদের এখানে প্রত্যেকটা সাবজেক্টের যে সাজেশনের পিডিএফগুলো আছে, এই সাজেশনের পিডিএফগুলো তোমাদের ফ্রিতেই দেওয়া হবে। এবং এই সাজেশনগুলো ফলো করবা, আমাদের ক্লাসগুলো ভালো করে করবা, আমরা যে উপদেশগুলো দেবো সেটা যদি ভালো করে ফলো করতে পারো, আশা করি তুমি অবশ্যই অবশ্যই ভালো একটা বিশ্ববিদ্যালয়ে ভালো সাবজেক্টে চান্স পাবা। এই জন্য যারা অল্প টাকার ভিতরে কোচিং করতে চাচ্ছ অনলাইনে, অবশ্যই আমাদের কোর্সে ভর্তি হয়ে যাও। আমাদের কোর্স ফি হলো 2000 টাকা, তবে 25 তারিখের ভিতরে যারা, এই মাসের 25 তারিখের ভিতরে তারা যারা ভর্তি হবে তারা 500 টাকার ডিসকাউন্টে 1500 টাকায় ভর্তি হতে পারবা। ভর্তি হওয়ার জন্য এই যে নাম্বারটা আছে এই নাম্বারেই 1500 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারেই কল দিবা, অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে আমাদের ভার্সিটি কর টার্গেট ব্যাচে ভর্তি করে নেওয়া হবে। পাশাপাশি তোমাদের জন্য আমাদের অনলাইন এক্সাম ব্যাচও আছে, সায়েন্স, আর্টস, কমার্স বা নার্সিংয়ের স্টুডেন্টের জন্য আলাদা এক্সাম ব্যাচ আছে, মেডিকেলের জন্য আলাদা এক্সাম ব্যাচ আছে। যারা এক্সাম ব্যাচে ভর্তি হতে চাও তারা আমাদের এই নাম্বারে মাত্র 500 টাকা, এক্সাম ব্যাচের জন্য মাত্র কোর্স ফি 500 টাকা, ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে কল দিবা অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করবো আগে টাকা পাঠিয়ে, তাহলে তোমাকে আমাদের অনলাইন এক্সাম ব্যাচে ভর্তি করে নেওয়া হবে। সো অনলাইন এক্সাম ব্যাচ বা ভার্সিটি কো টার্গেট ব্যাচ যেই কোর্সে ভর্তি হও না কেন, তোমাদের অ্যাডমিশনের যত ধরনের বইয়ের পিডিএফ আছে সবগুলো ফ্রিতে পাবা এবং প্রত্যেকটা সাবজেক্টের সাজেশনের পিডিএফগুলো ফ্রিতে পেয়ে যাবা। তো এই হলো তোমাদের একটা সুখবর দিয়ে এই ভিডিওটা শেষ করতেছি, যেহেতু সকলের রেজাল্ট আশা করা যায় এইচএসসি রেজাল্ট ভালো আসবে, সো এখন আপাতত রেজাল্ট নিয়ে টেনশন না করে পরবর্তীতে ধাপগুলো আছে বা অ্যাডমিশনের জন্য ভালো একটা প্রস্তুতি নাও। আশা করি তোমাদের এই সামনের সময়টা যারা কাজে লাগাবে তারা দিন শেষে ভালো একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার মাধ্যমে নিজের স্বপ্ন পূরণ করতে পারবে, বাবা মার মুখে হাসি ফোটাতে পারবে। তো সকলের জন্য অনেক অনেক শুভকামনা, সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।